কি যেন আলোচনা করছিলাম, অল্টো প্রজেক্ট। হ্যাঁ হ্যাঁ, তুমি মিস্টার বাত্রার সঙ্গে কবে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছো? বুধবার। আচ্ছা, তার আগে কিন্তু আমাদের প্রজেক্ট রিপোর্টটা রিভাইজ করে নিতে হবে। রাইট, এবং ওই রিভাইজড ভার্সনটা এমন হতে হবে যাতে অল্টো আমাদের হাতে আপেলের মতো টপ করে এসে পড়ে। আপনি না এসে আমি ডেকে নিলে পারতেন। আমি কি আর এসেছি, আমার মা আমাকে নিয়ে এসেছে, সবই মায়ের ইচ্ছে। মা যেদিকে নিয়ে যায় অধম সেদিকেই যায়। বলুন কি জানতে চান? কাজের কথা আসা চাই। আপনি মিহির নারুলাকে ঠিক কতদিন চিনতেন? বেশি দিন না, এটা তো কিছুই পরিষ্কার হলো না। ঠিক কতদিন? বছর খানেক। এই বছর খানেকের মধ্যে ওনার আপনার প্রতি ঠিক কতটা বিশ্বাস জন্মেছিল? কি অদ্ভুত বিশ্বাসই, কোনো কোয়ান্টিটি যে স্পেসিফিক্যালি করে বলা যাবে? কোয়ালিটি, বিশ্বাস একটা কোয়ালিটি এবং মানুষের একমাত্র কোয়ালিটি। বিশ্বাসে মিলায় মা তারা। তর্কে বলুন। আমাকে অবিশ্বাস করতে না, তুমি বলুন, কারণ অবিশ্বাস করার মতো কোনো ঘটনাই ঘটেনি। আচ্ছা, আপনি ওনাকে কতটা বিশ্বাস করেন? কি আশ্চর্য প্রশ্ন, মানে কি হলো? অল্কবাবু, অর্থহীন প্রশ্ন করে নষ্ট করার মতো সময় আমার আছে? একথা আপনি কি বলবেন? কেউ বলে আপনার কোয়েশ্চেনটা শুনে আমার তাই মনে হয় সে আমাকে বিশ্বাস করতো কি অবিশ্বাস করতো, তার সঙ্গে না ওনার খুনের কি সম্পর্ক? সম্পর্ক আছে, নিশ্চয়ই একটা সম্পর্ক আছে। আসলে কাউকে অবিশ্বাস করলে তো আর খুব একটা দায় থাকে না, তাই তাকে যখন খুশি খুন করা যায়, তাই তো? ঠিক তাই। তার মানে আপনি আমাকে যখন খুশি খুন করতে পারেন, কারণ আপনি আমাকে অবিশ্বাস করছেন। এই রসিকতার জন্য ঠিক প্রস্তুত ছিলাম, সরি। আচ্ছা, ইন্দ্রাণী লাহার সঙ্গে তো আপনার সম্পর্কটা দুরকম, তাই না? দুরকম মানে কুসহজ, একটা একটা পারিবারিক আর একটা ওই প্রফেশনাল। মানে একদিকে উনি আপনার মাসি আর একদিকে হচ্ছেন বিলিবি দুনিয়া আপনার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, তাই না? হ্যাঁ, উনি মাসি আমাকে ওই জগতে ইন্ট্রোডিউস করেছে। ওনার সঙ্গে মিহির নারুলার সম্পর্কটা কেমন ছিল? এই কোয়েশ্চেনটা ওনাকে, হ্যাঁ, আমি যেটা প্রশ্ন করা সেটা আমি সঠিক প্রশ্ন করে জেনে নেবো, আর আপনাকে যে প্রশ্নগুলো করবো তার ঠিক ঠিক জবাব আপনি দেবেন। আমি আমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য, কিন্তু অন্য সম্পর্কে আমি যদি কোনো আনসার না দিতে চাই, সেই স্বাধীনতা না নেই। নারুলার খুনের সঙ্গে জড়িত প্রশ্নগুলোর উত্তর দিতে আপনি বাধ্য, তাই পিন পয়েন্টে বলুন, ইন্দ্রাণী রাহার সঙ্গে নারুলার সম্পর্কটা কেমন ছিল? প্রফেশনাল, অ্যাবসলিউটলি প্রফেশনাল। একজন প্রডিউসারের সঙ্গে একজন অভিনেত্রী যা সম্পর্ক হয়, যা সম্পর্ক হয় মানে কি সম্পর্ক হয়? সিনেমা লাইনে তো অনেক কিছুই হয় শুনেছি। কি নোংরা ইঙ্গিত করছেন আপনি? কালী ভক্তরা নোংরা ইঙ্গিত করে না অর্কবাবু, আমি শুধু জনশ্রুতির কথাই বলছি, আর আপনি যদি বলেন আমার ভুল আমি মেনে নেব। লোকে কি বলে তা আমার জেনে কোনো কাজ নেই, আপনাকে শুধু এইটুকুনি বলতে পারি যে তুলি মাসির সঙ্গে নোংরা এমন কোনো সম্পর্ক ছিল না যাতে লোকে স্ক্যান্ডেল ছড়াতে বাধ্য হয়। খুব খুব ভালো তো বটে, অবশ্য আপনার তো কালো খুঁজে ভালো শুনে কি আপনাদের ভালো লাগবে? আমি কালো খুঁজে বেড়াই অর্কবাবু, কারণ কালোই তো জগতের আলো, আর আমার মা যে কালো। আচ্ছা, আজ তাহলে আমি আসি, আবার পরে হয়তো আমাকে আসতে হবে। ও, একটা কথা তো বলতে আপনাকে ভুলেই গিয়েছিলাম যে আমাদের অর্ডার ছাড়া আপনি শহরের বাইরে যাবেন না, কেমন? চলে এই, আর একটা কথা বলতে বেমালুম ভুলে যাচ্ছি, আপনার সঙ্গে তো মোহিনী দেবীর সম্পর্কটা খুব ভালো। তাতে আপনার কি? না না, আমার কিছু নয়, আমার কিছু নয়, আপনি মাঝে মধ্যে ওখানে যান তাই বলছিলাম এই আর কি। নমস্কার।
তুলি মাসি। হ্যালো তুলি মাসি, চিনতে পারছ তো? হ্যাঁ পারছি তো। যাক বাবা, আমি বললাম চিনতে পারছো না বলে আমার সঙ্গে হাত মেলাচ্ছ না তুমি। এমনকি অ্যানিকে ছেড়ে আমার বডিগার্ড হওয়ার চেষ্টা করছো নাকি? খুব রেগে আছো না? মুভি হ্যান্ড খুব রেগে আছো। আসলে আমাদের ফার্স্ট এনকাউন্টার তো খুব একটা মধুর হয়নি, রাগ করারই কথা। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট ইউ নো ইটস এ প্রফেশন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমাকে কিছু বলার আছে? আছে, ভীষণ দরকারি কথা আছে। তোমার হাতে একটু সময় আছে নিশ্চয়ই? না নেই। একটু সময় আমার লাগবে। হ্যাঁ, খুব দরকারি কথা আছে। চলো আমরা কোথাও, চলো ওইখানটা বসি। হ্যাঁ ওকে, চলো কাম কাম বস, বসো। দিদি যা বলার তাতেই বলো। দেখো আমি তোমাকে যেটা বলতে চাই, আমি জানি না সেটা বলাটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু বলাটা খুব দরকার। আমি কিন্তু অ্যানির বডিগার্ড হিসেবে তোমাকে এই কথাটা বলছি না, আমি বলছি তোমার বন্ধু হিসেবে। আমার কোনো বন্ধু নেই, আর আমি চাইও না। কেউ নেই? না। আনিও না? না। এভাবে নষ্ট করে নিজেকে লাভ কি? নেশা ভাঙ কেন করছো? মানে সেই কৈফিয়ত কি আমি তোমায় দেবো নাকি? না, না দিতে তুমি বাধ্য নও। বাট হোয়াট ইউ ডুইং ইজ আ হিনিয়াস ক্রাইম। এভাবে নেশা করে নিজেকে শেষ করার কোনো অধিকার তোমার নেই। হ্যাঁ শোনো, আমি নষ্ট হব, নেশা করব, যা খুশি করব, সেটা আমি তোমায় বলবো না। আর আরেকটা কথা, ফালতু জ্ঞান দিতে এসো না আমায়। হ্যাঁ মাইন্ডেড? এটা আজকে তোমার জ্ঞান মনে হলো, কালকে তুমি দেখো। আচ্ছা তোমার কি? কিছু না, কিছু না, তবে অনেক কিছু। একটা মানুষ হিসেবে আরেকটা মানুষকে শেষ হয়ে যেতে দেখতে আমার খারাপ লাগে। এইভাবে এইভাবে নিজেকে শেষ করে দিও না। যেটা তুমি করছো না ওটার রেজাল্ট কিন্তু খুব খারাপ। ইউ ডোন্ট নো বস, আই হ্যাভ সিন। আমার ডবল লাশ, তাকে 5 বছর ধরে আস্তে আস্তে একটু একটু করে শুকিয়ে মরতে আমি দেখেছি আদি। এর উপর ডিপেন্ডেন্সি তোমার যত বাড়বে তত কিন্তু তুমি শেষের দিকে এগিয়ে যাবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ কি নিজে না এসে বা তোমায় পাঠিয়েছে জ্ঞান দিতে? না সেরকম কিছু নয়। দেখুন আমি অনেকক্ষণ ধরে না তোমার এই ফালতু কথাগুলো শুনেছি, আর পোষাচ্ছে না। হ্যাঁ আর একটা কথা, আমি নেশা করি কারোর বাপের পয়সায় করি না, ঠিক আছে? নিজের বাবাকে বাদ দিয়ে বলছো তো? আমি আমার নিজের বাবার পয়সায় নেশা করি, যা খুশি করি, তাতে কার কি? And by the way, who the hell are you to tell me all this? Hirok Sen. Listen, Adi. পৃথিবীটা অত খারাপ নয় আদি। মানুষ কিন্তু এই পৃথিবীতে এখনো বাঁচছে, বাঁচার স্বপ্ন দেখছে, বাঁচার লড়াই করছে। ক্রাইসিস তো প্রত্যেকটা মানুষের জীবনে আসে বস, সেই ক্রাইসিসটাকে লড়াই করে কাটাতে হয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইউ হ্যাভ টু ওভারকাম দিস ক্রাইসিস। ফাইট ফাইট ম্যান। তোমার শেষ হয়ে গেছে? তোমার এই জ্ঞানগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? বাই আদি। আদি, আনি লাভস ইউ আদি, ডোন্ট ফরগেট দ্যাট। ফিলোসফার, একটু সময় হবে নাকি আপনার? কি চাই? কিছু না, কিছু না। ছেলের কাছে বাপের চাওয়ার কি থাকতে পারে? বোধ হয় ছেলের দেবারও কিছু নেই। এই না দেবার ব্যাপারটা কিন্তু রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল বসলে বাদিত হই, মানে বসে ওই চালাক চালাক কথাগুলো বললে বাদিত হই। অবাধ্য ছেলের বাধ্য বাপ। বস। তারপর ফিলোসফার বলো, সারাদিন কি করলে? কিছুই না। আরে বস না। আচ্ছা এ তোর তোর মনে পড়ে তুই আমাকে শিখিয়েছিলি? হোয়াট ইজ মাইন্ড? নাথিং। হোয়াট ইজ এ থিং? নেভার মাইন্ড।
ওই কথাটা আমার না, ওটা জারি হোক জারি হোক, কথাটা তো এই এই শতদ্রু চ্যাটার্জির মোটা মাথাতে তোর মাধ্যমে ঢুকেছিল। হ্যাঁ, তাহলেই যথেষ্ট। আমার ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে মানে ডিনার করবি না? না, আমি বাইরে খেয়ে এসছি। বাইরে খেয়ে এসছি? বাইরে খেয়েছি, কোথা থেকে খেয়ে এসছি? আমি তোমার সব কথার কৈফিয়ত দিতে বাধ্য নই। এই এই বাড়াবাড়ি করবি না, একদম বাড়াবাড়ি করবি না। বড় বেশি লায়ক হয়ে গেছো তাই না? বাপ জিজ্ঞেস করছে কোথা থেকে খেয়ে এসছো, না সেটা কৈফিয়ত বলে মনে হচ্ছে? ইনসেনসিটিভ হয়ে গেছো তাই না? আমার ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে মানে ডিনার করবি না? না, আমি বাইরে খেয়ে এসছি। বাইরে খেয়ে এসছি? বাইরে খেয়েছি, কোথা থেকে খেয়ে এসছি? আমি তোমার সব কথার কৈফিয়ত দিতে বাধ্য নই। এই এই বাড়াবাড়ি করবি না, একদম বাড়াবাড়ি করবি না। বড় বেশি লায়ক হয়ে গেছো তাই না? বাপ জিজ্ঞেস করছে কোথা থেকে খেয়ে এসছো, না সেটা কৈফিয়ত বলে মনে হচ্ছে? ইনসেনসিটিভ হয়ে গেছো তাই না? ইনসেনসিটিভ? ইনসেনসিটিভ? আমি ইনসেনসিটিভ হয়ে গেছি তাই না? আমি যদি আজকে ইনসেনসিটিভ হয়ে যেতাম না, তাহলে তো কোনো গন্ডগোলই থাকতো না, আর আর পাঁচটা স্বাভাবিক ছেলের মতো আমিও হেসে খেলে ঘুরে বেড়াতাম। গন্ডগোল, গন্ডগোল, গন্ডগোল! আমি তো তোমার মাথার গন্ডগোল ছাড়া আর কোনো গন্ডগোলই দেখতে পাচ্ছি না, যেটা তোমার মায়েরও ছিল। বাবা! হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি ঠিকই বলছি, তোমার মায়েরও যেটা ছিল। তুমি যেটা মায়ের মাথার গন্ডগোল বলে মনে করছো না, সেটা ছিল মায়ের ক্রিয়েটিভিটি। অবশ্য অবশ্য সেই কথাটার মানে তুমি কোনোদিন বুঝবে না, কারণ পৃথিবীতে সব সময় নন ক্রিয়েটিভ মানুষরা ক্রিয়েটিভিটিকে গন্ডগোল বলে মনে করেছে, প্রবলেম বলে মনে করেছে। বাস বাস বাস, এনাফ এনাফ, বড় বড় কথা তুমি আমাকে শোনাতে যেও না। আচ্ছা, বড় বড় কথা তুমি তোমার ওই বন্ধুদের সঙ্গে বলে ইমপ্রেস করার চেষ্টা করো, তাদের কাছে তুমি ওই অন্ধমে কানা রাজা হওয়ার চেষ্টা করো। কিন্তু আমার কাছে যখন তুমি কথা বলবে, তখন হাওয়ায় ভেসে বেরিও না বাবা, হাওয়ায় ভেসে বেরিও না, মাটিতে পাটা শক্ত করে রেখে তারপরে। আমি তো তোমার সঙ্গে কথাই বলতে চাইনি, চুপচাপ নিজের ঘরে চলে যাচ্ছিলাম, কারণ আমি জানি, আমি জানি আমাদের একে অপরকে বলার মতো কিছু নেই। যেটা আছে না, যেটা আছে সেটা শুধু কথা কথা খেলা। এটা আছে কথা কথা খেলা, কথা কথা খেলা। এটা কি বলে গেল আদি, ওর সঙ্গে আমার কথা বলার ইচ্ছেটাই একটা খেলা। শোন, তুই কিচ্ছু জানিস না, কিচ্ছু জানিস না, তুই একটা আস্ত পূর্বাস। হ্যাঁ, বড় বড় ভারী ভারী বই পড়া আস্ত একটা পূর্বাস। আমার এই এক্সপ্রেশনটা তুই শুনতে পারলি? বড় বড় ভারী ভারী বই পড়া আস্ত একটা পূর্বাস। হ্যালো, হ্যাঁ বলছি, কে? আরে একটু জোরে বলো, আস্তে কথা বলছো কেন? হ্যাঁ, আরে না না, টেলিফোনটা জোরে বল। কি আবল তেমন বলছো তুমি? আশ্চর্য, একটা জলজান্ত মানুষ! তোমরা দুজন ওখানে কি করছিলে? এটা বেশি জানা যদি করছো না, বুঝলে? আর যত তাড়াতাড়ি পারো কলকাতা চলে এসো। ইয়েস ইয়েস, যত তাড়াতাড়ি পারো চলে এসো, প্লিজ। দেখুন,
একটা ভ্রান্ত ধারণার উপরে বেস করে আপনি কিন্তু অনেকগুলো উল্টো পাল্টা কথা বলে যাচ্ছেন। ভ্রান্ত না সত্যি সেটা খুব শিগগিরই আমি প্রমাণ করতে রাহুল মিসিং সেটা আমাদেরও ভাবনার বিষয়। ইনফ্যাক্ট আমার বোনের ফিউচার নির্ভর করছে রাহুলের। নেই 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 নেই, আমাকে এই সমস্ত কথা বোঝানোর চেষ্টা করে কোনো লাভ নেই অনিরুদ্ধ। এটা তোমার মায়ের একটা জঘন্য চাল ছাড়া কিছু না। কিন্তু একটা কথা মনে করে রাখো, আমার রাহুলের গায়ে যদি একটা আঁচড় লাগে আমি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। এই সত্যব্রত বোসকে ফাঁসানোর চেষ্টা। দেখুন, আপনার মানসিক অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যেটা ভাবছেন সেটা সম্পূর্ণ ভুল। শোনো অনিরুদ্ধ, বয়স আমার কম হয়নি। কমলিক ও সিঙ্গার রায়কে আমি ভালো করে চিনি, জানি। দেখুন, কিশোরের উপর নির্ভর করে আপনি মিসকে সন্দেহ করছেন আমি জানি না। আর যে দুদিন বাদে আমাদেরই ফ্যামিলির জামাই হতে চলেছে তাকে আমরা কিডন্যাপ করতে যাব কেন? ভাই কেন আমাকে ফাঁসানোর জন্য? দেখুন, প্রতিশোধ নেবার জন্য কোনো মাই তার মেয়ের ক্ষতি করতে পারে না। কমলিকা সিংহ রায় পারে না, দুনিয়াতে এমন কোনো কাজ নেই। আপনি কিন্তু তখন থেকে একই কথা বলে যাচ্ছেন, কিন্তু একটা কথা আপনি ভুলে যাচ্ছেন যে প্রমাণ ছাড়া কোনো কথারই কোনো মানে দাঁড়ায় না। নেহাত আপনি বয়োজ্যেষ্ঠ, তাই এই কথাগুলো আমি শুনে যাচ্ছি। আচ্ছা, এই কথাটা তো আমিও আপনাকে বলতে পারি যে রাহুলের নিরুদ্দেশ হওয়াটা সম্পূর্ণ সাজানো ব্যাপার, এটা আপনারই একটা চাল। What do you mean to say? আমি আমার ছেলেকে কিডন্যাপ করিয়েছি? হতেই পারে। আর কিডন্যাপ কেন? হয়তো এটা আপনার আর রাহুলের একটা জয়েন্ট কনস্পিরেসি। চুপ করো, নিজেদের অপরাধ ঢাকবার জন্যে যা খুশি তাই বলছো। যা খুশি তাই বলছি না তো, হিসেবটা কিন্তু ঠিকঠাক মিলছে না। অদিতির সঙ্গে রাহুলের বাইরে রাত কাটানো, রাহুলের নিরুদ্দেশ হওয়া, এই পুরো ব্যাপারটাই তো প্রি প্ল্যান্ড হতে পারে, পারে না? দারুণ চমৎকার, কেমন সুন্দর দুয়ে আর দুয়ে চার মিলিয়ে দিলে, তাই না? আপনিও তো তাই করছেন। শুনুন আঙ্কি, এই ঘটনার সঙ্গে কারা জড়িত বা জড়িত নয় সেটা আজ বা কাল রিভিল্ড হবেই, তখন আপনি নিজেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নেহাত মিস আপনার সঙ্গে দেখা করতে বললেন তাই চলে এলাম, নইলে আপনার এই সমস্ত উল্টোপাল্টা কথা শোনার কোনো সদিচ্ছা আমার ছিল না। আমিও তোমার সঙ্গে কোনো কথা বলতে চাইনি, কমলিকা সিংহরায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। আপনি ডাকলেন আর সঙ্গে সঙ্গে কমলিকা সিংহরায় চলে এলো, এতটা উদ্বৃত্ত সময় তার হাতে নেই। হ্যাঁ, আপনার কথাগুলো আমি মিসকে বলে দেবো, এরপরেও যদি কিছু বলার থাকে তাহলে আপনি তো আমাদের বাড়ি চেনেন, চলে আসবেন। না, কোনো বাড়ি নয়, এবার যা হবার তা আদালতে হবে। তোমাদের পুরো ফ্যামিলিকে যদি আমি নাকে দড়ি দিয়ে না ঘুরিয়েছি আমার নামও সত্যব্রত বোস নয়। ইয়েস, ভুলে যেও না, ভুলে যেও না যে তিথি আমার বংশধরের জন্ম দিতে চলেছে। হ্যাঁ, আমি জানি আপনার অনেক ক্ষমতা, কিন্তু আপনিও একটা কথা ভুলে যাবেন না মিস্টার সত্যব্রত ঘোষ, আপনি যাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর কথা বলছেন তারাও কিন্তু সিংহরায় পরিবারের লোক। আমিও আপনাকে একটা কথা বলে যাই, আমার বোনের যদি কোনো রকম ক্ষতি হয় আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না, মাইন্ড। দুধের শিশু তোমরা, দুধের শিশু। সত্যব্রত বোস যে কি জিনিস, কি মানুষ, এবার তার টের পাবে। কমলিকা সিংহ রায়, সাপের লেজে পা দিয়েছ তুমি, এবার আর তোমার ছাড় নেই।